যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্পের উন্মত্ত সমর্থকদের নজিরবিহীন হামলার পর জানুয়ারি মাসের সামনের একটি দিন নিয়ে এখন প্রচুর কথাবার্তা হচ্ছে। দিনটিকে ঘিরে যুক্তরাষ্ট্রে তো বটে, সারা বিশ্বের লোকজনের মধ্যে নানান ধরনের কৌতূহল, সংশয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই দিনটি হচ্ছে 20 জানুয়ারি। বিস্তারিত দেখুন রিপোর্টে। 20 জানুয়ারি, ভবিষ্যৎ প্রেসিডেন্ট ডেমোক্রেট রাজনীতিক জো বাইডেনের ক্ষমতা গ্রহণের কথা রয়েছে। এরপরেই তিনি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসে প্রবেশ করবেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিভাষায় এই দিনটিকে বলা হয় অভিষেক দিবস। এটি একটি রাজনৈতিক অনুষ্ঠান যেখানে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শপথ গ্রহণ করবেন। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 3রা নভেম্বরের নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করে, মিস্টার ট্রাম্প কি তাহলে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন? যদি তিনি রাজি না হন তাহলে কি হবে? মিস্টার ট্রাম্প কি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন? উত্তর মিলেছে, তবে প্রশ্ন আর সংশয় যুক্ত হয়েছে বিশদভাবে। 6 জানুয়ারি বুধবার ক্যাপিটল হিলে আইন প্রণেতাদের অধিবেশনের সময় সহিংস হামলার পর এসব প্রশ্ন ও সংশয় আরও জোরালো হয়েছে। অনেকেই জানতে চাইছেন 20 তারিখে কি হবে, সেদিন কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ঘটবে? ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যদি অভিষেক অনুষ্ঠানে আবার ঝামেলা করার চেষ্টা করেন, সেদিনের জন্য কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এদিকে জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে 20,000 সশস্ত্র মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে ওয়াশিংটন জুড়ে। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা 20 জানুয়ারি প্রবল সহিংস বিক্ষোভ দেখাতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন। সেই সংখ্যা থেকেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গত 6 জানুয়ারি ক্যাপিটলে তাণ্ডবের পর এই শপথ অনুষ্ঠানে আর কোনো ঝুঁকি নিতে চায় না প্রশাসন। এই উপলক্ষে মোতায়েন হতে যাওয়া ফোর্স আফগানিস্তান ও ইরাকে এখন যত সেনা মোতায়েন রয়েছে তার দ্বিগুণ। জানা গেছে ইতোমধ্যে ক্যাপিটল হিলের আশপাশে 15,000 সেনাকর্মী মোতায়েন করা হয়েছে। 20 তারিখের আগে সেখানে যোগ দেবেন আরও 5,000 সেনা। শুধু যে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে তাই নয়, ক্যাপিটল হিলের 4 ধারে 8 ফুট উঁচু ধাতব দেওয়াল তৈরি করা হয়েছে। সব সেনা সদস্যদের হাতে দেওয়া হয়েছে মারাত্মক অস্ত্র। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে এত সেনা সমাবেশ এর আগে কখনো দেখা যায়নি। আগামী 20 জানুয়ারি প্রায় 16টি গোষ্ঠী প্রতিবাদ সমাবেশ করার কথা জানিয়েছে পুলিশকে। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।